সকলকেই স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরা জানি আমাদের এই ভারতবর্ষ বর্তমানে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা গঠিত। 28টি রাজ্যের মধ্যে আয়তন অনুসারে বৃহত্তম রাজ্যটির নাম হচ্ছে রাজস্থান এবং আয়তন অনুসারে ক্ষুদ্রতম বা ছোট রাজ্যটির নাম হচ্ছে গোয়া। আজ আমরা গোয়া রাজ্যটি সম্পর্কে জানব। ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে এই গোয়া রাজ্যটি। ভারতবর্ষের পশ্চিম দিকে যে সাগর রয়েছে তার নাম হচ্ছে আরব সাগর। এই আরব সাগরের তীরেই এই গোয়া রাজ্যটি অবস্থিত। গোয়া রাজ্যটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব এই রাজ্যটির উত্তর দিকে রয়েছে মহারাষ্ট্র রাজ্য, পূর্ব ও দক্ষিণ দিকে রয়েছে কর্ণাটক রাজ্য। ম্যাপটি লক্ষ্য করলে আমরা দেখতে পাব এই গোয়া রাজ্যটি শুধুমাত্র দুটি রাজ্যকে স্পর্শ করে রয়েছে, বা গোয়া রাজ্যটির সীমানায় শুধুমাত্র রয়েছে দুটি রাজ্য, মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্য। বাকি অংশে রয়েছে আরব সাগর অর্থাৎ সমুদ্র সীমানা। তাহলে আমরা বলতে পারি এটি একটি ল্যান্ডলক বা স্থলবদ্ধ রাজ্য নয়। এই গোয়া রাজ্যটি আমরা জানলাম এটি হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য। এই রাজ্যটির মোট আয়তন কত? এই রাজ্যটির মোট আয়তন হচ্ছে 1429 বর্গ মাইল। আয়তন অনুসারে এই রাজ্যটির ক্রম হচ্ছে 28তম। গোয়া রাজ্যটির রাজধানী হচ্ছে পানাজি। গোয়া রাজ্যের ঠিক এই অংশে এই পানাজি শহরটি অবস্থিত। এই রাজ্যটির মোট জেলার সংখ্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে উত্তর গোয়া, অপরটি হচ্ছে দক্ষিণ গোয়া। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যটির মোট জনসংখ্যা হচ্ছে 1458545 জন। জনসংখ্যা অনুসারে এই রাজ্যটির স্থান হচ্ছে 26তম। এই রাজ্যটির জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিমিতে 390 জন। 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যটির HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এর স্থান হচ্ছে তৃতীয়। এই রাজ্যটির সাক্ষরতার হার হচ্ছে 88.70% এবং এটির স্থান হচ্ছে তৃতীয়। গোয়া রাজ্যটির ইতিহাসের পাতায় আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাব এই গোয়া রাজ্যেই সর্বপ্রথম পর্তুগিজরা এসেছিলেন। একজন পর্তুগিজ নাবিক যার নাম হচ্ছে ভাস্কো দা গামা, তিনি সর্বপ্রথম এই গোয়া রাজ্যে এসেছিলেন। প্রায় 1600 শতকে পর্তুগিজ নাবিকরা এই গোয়া রাজ্যে আসেন এবং সেই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন অর্থাৎ দখল করে নেন। আর তারপর থেকেই তারা এই গোয়া রাজ্যটিকে শাসন করতে শুরু করে, বা বলতে পারি এই অঞ্চলের ওপর তারা রাজত্ব করতে শুরু করে। প্রায় 450 বছর তারা এই অঞ্চলকে দখল করেছিল। ভারতবর্ষ স্বাধীন হলেও পর্তুগিজরা ভারতবর্ষের যে অংশগুলো দখল করে রয়েছিল তারা কিন্তু সেই অংশ ছেড়ে চলে যায়নি। এর ফলে 1961 সালের 19 ডিসেম্বর ভারতীয় বাহিনী অপারেশন বিজয়ের সাথে সাময়িক অভিযান শুরু করে। ফলস্বরূপ ভারতবর্ষের যে অঞ্চলগুলিতে পর্তুগিজরা দখল করেছিল সেই অঞ্চলগুলো অর্থাৎ গোয়া, দমন ও দিউকে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয়। 1961 সাল থেকে এই গোয়া রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। এরপর 1987 সালের 30শে মে গোয়া এই অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে
একটি রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই রাজ্যটি গঠিত হয়েছে 1987 সালের 30 মে ভারতবর্ষের কঙ্কন উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এই গোয়া রাজ্যটি ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য। এই রাজ্যটির রাজধানী হচ্ছে পানাজি। গোয়া রাজ্যের প্রধান ভাষা হচ্ছে কোঙ্কানি। 2001 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 61% মানুষ এই কোঙ্কানি ভাষায় কথা বলেন। এছাড়াও এই রাজ্যের মানুষ মারাঠি, কন্নড়, হিন্দি, উর্দু, ইংরেজি ও পর্তুগিজ ভাষার মানুষও রয়েছে। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যের প্রায় 66% মানুষ হচ্ছে হিন্দু, 25% হচ্ছে খ্রিস্টান এবং 8% মুসলিম ধর্মের মানুষ বসবাস করে। এছাড়াও শিখ, জৈন, বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ এই রাজ্যে বসবাস করে। আয়তন অনুসারে ক্ষুদ্রতম রাজ্য এই গোয়া 2টি জেলায় বিভক্ত। এই গোয়া রাজ্যের প্রধান শহরগুলি হচ্ছে ভাস্কো দা গামা, মারগাঁও, পানাজি, মাপুসা ও পোন্ডা। এই শহরগুলির মধ্যে সবচেয়ে বড় শহরটি হচ্ছে ভাস্কো দা গামা। এই গোয়া রাজ্যটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। গোয়া রাজ্যটির অর্থনীতির প্রধান উৎসই হচ্ছে পর্যটন শিল্প। পর্যটন শিল্পের পাশাপাশি রয়েছে লৌহ আকরিক শিল্প। এই রাজ্যের প্রায় 40,000-এর বেশি মানুষ মাছ ধরার সঙ্গে যুক্ত। নারকেল চাষেও যথেষ্ট খ্যাতি রয়েছে এই রাজ্যটির। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই গোয়া রাজ্যটি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নত। এই রাজ্যটির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য দুটি নদী হচ্ছে জুয়ারি ও মান্ডোভি। এই গোয়া রাজ্যের একটি রামসার সাইট হচ্ছে নন্দা লেক। এরপর দেখে নেব গোয়া রাজ্যের কিছু প্রতীক। এই রাজ্যটির প্রধান ফুল হচ্ছে লাল জেসমিন। প্রধান পাখি হচ্ছে এই ধরনের লাল গলাযুক্ত বুলবুল। এই রাজ্যের প্রধান প্রাণী হচ্ছে গৌড়। এটি ভারতীয় বায়ুসেনার নামেও পরিচিত। গোয়া রাজ্যটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।